11ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গিয়ে হারিয়ে গিয়েছিলেন পাশকুড়ার সিপিআইএম কর্মী দীপক মাজা। অবশেষে সিপিআইএম কর্মীদের মাধ্যমে হাওড়ার বালি থেকে খুঁজে পাওয়ার পর শারীরিক চিকিৎসা করিয়ে পরিবারের হাতে তাকে তুলে দিলেন কর্মী সমর্থকরা। নিখোঁজ দীপকবাবু জানান, মিছিলে যখন হাঁটছিলেন তখন পুলিশ লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তাকে যখন পুলিশ মারধর করে তখন তিনি ভয়ে পালিয়ে যান। এরপর বিভিন্ন গাড়িতে উঠলেও বাড়ি পৌঁছানো তাঁর আর হয়নি। এক সময় এসে পৌঁছন হাওড়ার বালিতে। ওখানেই কয়েকদিন থাকার পর সিপিএম কর্মী সমর্থকরা তাকে শনিবার বাড়িতে পৌঁছে দিল। নিখোঁজ সিপিআইএম কর্মীকে ফিরে পেয়ে আনন্দিত তাঁর পরিবার। আমরা কি যাবো? চলো তাহলে, রবিদের নাই তো ওইখানকে গেলে হবে না? হ্যাঁ, আর বললাম দীপককে নিয়ে যাচ্ছি, ও একটু অসুস্থ আছে, তুমি চলো সেখানে দীপকের বাড়ির কাছে। প্রায় 23 দিন পর আপনি আমাদের কমরেডকে ফিরে পেয়েছেন, কেমন লাগছে? অত্যন্ত আনন্দের সাথে বলছি যে 11ই ফেব্রুয়ারি রাজ্যের বামপন্থী ছাত্র যুব ডাকে যে কাজের দাবিতে নবান্ন অভিযান, আমাদের পাঁশকুড়া বাহারপুদার কমরেড এই কমরেড দীপক আমাদের সাথে সেদিন মিছিলে অংশগ্রহণ করে হাওড়া থেকে মিছিল করে আমরা কলেজ স্ট্রিট, সেখান থেকে যখন আমাদের মিছিল যায়, মিছিল যখন আমাদের জরিনগর এর কাছে আছে, আমাদের ধর্মতলা মোড়ের কাছে আছে, অতর্কিত পুলিশের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে আমাদের কমরেড দীপকের হাতে পায়ে মাথায় চারদিকে লাগে, তিনি দেখাচ্ছেন রক্তাক্ত হয়েছেন। সেই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সেদিন অজ্ঞান অবস্থায় যখন জ্ঞান ফিরে তিনি রাস্তা না খুঁজে পেয়ে এদিক ওদিক ছোটাছুটা করেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, ট্রেন ফ্রেন এদিক ওদিক না খাওয়া অবস্থায় প্রায় 22 দিন অতিক্রান্ত হয়েছে। গতকালকে বালিতে আমাদের পার্টির উদ্যোগে এক কমরেড তাকে দেখতে পান, সেখান থেকে আমাদের রাজ্য পার্টি অফিস, জেলা পার্টি অফিস, হাওড়া জেলা পার্টি অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে আজকে তার চিকিৎসার মধ্য দিয়ে আমরা আজকে পাঁশকুড়ে আমাদের কমরেডকে ফিরিয়ে পেয়েছি। আমরা এই 22 দিন আমরা ঠিকমতো ঘুমোতে পারিনি, তার পরিবারের যে যন্ত্রণা আমরা অংশীদার ছিলাম, আমাদের রাজ্য সংগঠন, আমাদের জেলা সংগঠন, আমরা বিপর্যস্ত অবস্থায় ছিলাম। আজকে উনি আমাদের কাছে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত, এবং আগামী দিন যাতে যে পুলিশ যে অন্যায়ভাবে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে, আমরা নিউ টাউন থানা, আমরা লালবাজারে অভিযোগপত্র দায়ের করেছিলাম, আমরা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেছিলাম, গতকাল আগামী 8 তারিখ এর শুনানি আছে। তাই আমরা এই যে পেয়ে গেছি আমাদের কমরেডকে, এটা আমাদের মূল প্রায়োরিটি ছিল যে আমাদের কমরেডকে খুঁজে বের করতে হবে, সেই কাজটা আমরা করতে পেরেছি আমাদের সংগঠনের মাধ্যমে। পুলিশ কোনো দায়িত্ব পালন করেনি, আমাদের বামপন্থী সংগঠনই এই আমাদের হারিয়ে যাওয়া কমরেড দীপককে বের করে নিয়ে এসছে। আমরা পার্টিকে, আমাদের সংগঠনকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।